শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার পল মেসন। ডিমেনশিয়া একটি ভয়ানক অসুখ। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বয়স্করা এই অসুখকে ক্যান্সার রোগ থেকেও বেশি ভয় করেন, আর তার কারণও অতি সহজে বোঝা যায়। কেননা রোগী তখন সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এবং সম্পূর্ণভাবে অন্যদের উপর নির্ভর করে জীবনশূন্য একটি দেহ খোলসের মধ্যে বেঁচে থাকেন। ডিমেনশিয়াকেই অন্য নামে আলজাইমার্স রোগ বলা হয়, যা প্রায় 70% রোগীর হয়ে থাকে। এবং এর ভয়াবহতা বিচারে আপনি জেনে অবাক হবেন না হয়তো যে ঔষধ কোম্পানিগুলো এর প্রতিকার খুঁজে পেতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। এত পয়সা ঢেলেও এ সম্পর্কে আমরা 100 বছরেরও আগে এই রোগ আবিষ্কারের সময় যা জানতাম, আজও তার থেকে খুব বেশি কিছু জানি না। আর তার কারণ হচ্ছে যে আমরা এই বিশাল অর্থ ব্যয় করছি জিনতাত্ত্বিক সমাধানের পেছনে, অথচ অবজ্ঞা করে চলেছি যে কথা তা হলো আলজাইমার্স একটি আধুনিক যুগের অসুখ। মাত্র 100 বছর আগে যখন এই রোগ আবিষ্কার করা হয়, তখনও আমাদের ডিএনএ বা জিন প্রায় একই রকম ছিল, কিন্তু এই রোগ প্রায় দেখাই যেত না। বর্তমানে আমরা এর যে ভয়ানক মাত্রা দেখছি তা ছিল রীতিমতো অকল্পনীয়। এমন আধুনিক রোগের জন্য আমাদের জেনেটিক্সকে দায়ী করা অত্যন্ত অযৌক্তিক। বরং আলজাইমার্স আসলে একটি বিপাক বিপর্যয়জনিত অসুখ। অত্যন্ত সুচারুভাবে সম্পাদিত এই গবেষণাটি এই দাবিকে প্রমাণ করে। এই গবেষণায় জিনগতভাবে এক এবং অভিন্ন দুটো জনগোষ্ঠীর মধ্যে আলজাইমার্স রোগের হার তুলনা করা হয়। পার্থক্য শুধু ছিল এই যে তারা পৃথিবীর দুটো স্থানে বসবাস করছিলেন। এদের এক দল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানোপলিসে থাকতেন এবং অন্য দলটি থাকতেন নাইজেরিয়ার একটি শহরে। দাস ব্যবসার মাধ্যমে এই স্থান দুটো সংযুক্ত ছিল, যার ফলে এখানকার অধিবাসীদের মধ্যে চমৎকার জিনগত মিল ছিল। এই গবেষকরা কি ফল পেয়েছিলেন বলে আপনার মনে হয় বলুন তো? দেখা গিয়েছিল যে আমেরিকান জনগোষ্ঠীতে, যেখানে শতকরা মাত্র 2 জন ছিল বিপাকীয় বিচারে সুস্বাস্থ্যের অধিকারী, সেখানে অভিন্ন জিনবাহী নাইজেরীয় জনগোষ্ঠীর তুলনায় প্রায় 2.5 গুণ বেশি আলজাইমার্স রোগী ছিল। এমনকি আলজাইমার্স জিন নামে খ্যাত APOE4 জিনবাহীদের মধ্যেও এই অনুপাত ছিল 1:1। এর থেকে প্রমাণিত হয় যে আপনি বিপাকীয়ভাবে সুস্থ না হলে আপনার ডিমেনশিয়া হবার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। পৃথিবীময় যেহেতু বিপাকীয় অসুস্থতা বেড়ে চলেছে, সুতরাং সাথে সাথে আলজাইমার্স রোগের হারও বাড়বে তা সহজেই বোধগম্য। APOE4 জিন বহনকারীদের মধ্যেও এই রোগ হবার ঝুঁকি সময়ের সাথে সাথে বেড়ে চলেছে, যদিও তাদের মধ্যে জিনগত কোনো পরিবর্তন হয়নি। উদাহরণ হিসেবে দেখুন, এই পুরাতন গবেষণাটিতে APOE4 জিন বহনকারীদের মধ্যে আলজাইমার্স রোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় 2 গুণ বলে দাবি করা হয়েছিল, অথচ অতি সাম্প্রতিক গবেষণা এই ঝুঁকি প্রায় 10 গুণেরও বেশি বলে দাবি করেছে। তবে এই গবেষণায় জানা যায় যে এই বর্ধিত ঝুঁকি শুধু সেসব রোগীদের মধ্যে দেখা গেছে যাদের মস্তিষ্কের রক্তবাহী ধমনীগুলো সরু হয়ে গিয়েছে, যা সাধারণত বিপাকজনিত রোগের কারণে হয়ে থাকে। মোদ্দা কথা হলো, বিপাকীয়ভাবে অসুস্থদের মধ্যেই প্রধানত ডিমেনশিয়া রোগ দেখা দেয়। ডিমেনশিয়ার হার খুব দ্রুত বাড়ছে এবং জিনের পরিবর্তন হচ্ছে না সে কথা জেনেও কোনো রহস্যজনক কারণে চিকিৎসক সমাজ জিনতাত্ত্বিক ঝুঁকির দিকেই মনোনিবেশ করে আছেন। বিপাকীয় রোগে মস্তিষ্ক যে ভীষণভাবে আক্রান্ত হবে সে কথা আমরা সহজেই বুঝতে পারি। কেননা দেহের ওজনের মাত্র 2% হয়েও দেহের মোট শক্তি চাহিদার 20%-এরও বেশি ব্যবহার হয়ে থাকে মস্তিষ্কে। সে কারণেই ডিমেনশিয়াকে এখন তৃতীয় ধরনের ডায়াবেটিসও বলা হয়। বিপাকীয় অসুস্থতার সাথে ডিমেনশিয়ার সম্পর্ক এখন বিভিন্নভাবে প্রমাণিত। যেমন যাদের ভুঁড়ি রয়েছে বা যা দেহাভ্যন্তরে জমা ভিসারাল ফ্যাট এবং বিপাকীয় অসুস্থতার একটি নির্দেশক, তাদের ডিমেনশিয়া হবার সম্ভাবনা যাদের ভুঁড়ি নেই তাদের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এমনকি যাদের বয়স অল্প, যেমন 40-এর কোঠায়, তাদের ক্ষেত্রেও স্থূলতা আক্ষরিক অর্থেই মস্তিষ্কের আকার ছোট করে ফেলে। এখন প্রশ্ন হলো, ডিমেনশিয়া প্রতিরোধ করা যাবে কী করে? তাহলে 1 নম্বরেই আমরা প্রক্রিয়াজাত খাবার পরিত্যাগ করতে পারি, যা প্রায়শই অতি ক্ষতিকর বীজ তেল এবং ফ্রুক্টোজ জাতীয় চিনি সহযোগে প্রস্তুত করা হয়। এই জিনিসগুলো আমাদের বিপাকীয় স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর এবং দীর্ঘদিন এগুলো খেলে আমাদের মস্তিষ্কের ভয়ানক ক্ষতি হয়। প্রথমে চলুন সুক্রোজ বা বাজার থেকে কেনা চিনি নিয়ে কথা বলি। যে কারণে এটি স্বাস্থ্যের জন্য বিশেষ রকম ক্ষতিকর তা হলো এর মধ্যে 50% ফ্রুক্টোজ চিনি থাকে, যা উচ্চ ফ্রুক্টোজ সম্পন্ন কর্ন সিরাপের মতন। এই ফ্রুক্টোজ বিপাকীয় স্বাস্থ্যহানির জন্য বিশেষভাবে দায়ী, যার ফলে চর্বি মোড়া যকৃৎ বা ফ্যাটি লিভার এবং ইনসুলিন বধিরতা বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন অসুখ হয়, যার শেষ অবস্থা হলো রক্তে চিনির মাত্রার নিয়ন্ত্রণ হারানো, যাকে আমরা সহজ কথায় ডায়াবেটিস রোগ বলে থাকি। এই গবেষণাটি বিপাকীয় স্বাস্থ্যের উপর ফ্রুক্টোজ সমৃদ্ধ চিনির ক্ষতিকর প্রভাব পরিষ্কারভাবে দেখিয়েছে। এই পরীক্ষায় উচ্চমাত্রায় ফ্রুক্টোজ চিনি খেতে অভ্যস্ত শিশুদের খাবারে ফ্রুক্টোজের পরিবর্তে গ্লুকোজ ব্যবহার করা হয়। কার্যত খাবারের শর্করা এবং ক্যালোরির পরিমাণ স্থির রেখে তাদের ফ্রুক্টোজ খাওয়ার পরিমাণ 12% থেকে কমিয়ে 4% নামিয়ে আনা হয়। এতে দেখা যায়
মাত্র 9 দিনে তাদের কলিজা থেকে গড়ে 30% চর্বি ক্ষয়ে গিয়েছে এবং সাথে সাথে তাদের রক্তে ইনসুলিনের মাত্রা কমে গিয়েছে। মাত্র 9 দিনে তাদের খাবার থেকে ফ্রুক্টোজ কমিয়ে দেয়ায় এই ফল পাওয়া যায়। এক কথায় বলা যায় যে ফ্রুক্টোজ যুক্ত চিনি আমাদের বিপাকীয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকা সম্পৃক্ত তেল বা পলি আনস্যাচুরেটেড অয়েলগুলো তাদের আণবিক গঠনের কারণে অক্সিজেন ঘটিত দহনের শিকার হয়। সব অসম্পৃক্ত তেলের অণুর মধ্যেই হাইড্রোজেন ও কার্বনের দ্বৈত বন্ধন থাকে, যারা অক্সিজেনের সাথে খুব বিক্রিয়াপ্রবণ হয়, আর সেই কারণেই উত্তপ্ত করলে এরা সম্পৃক্ত চর্বির তুলনায় অনেক বেশি বিষাক্ত যৌগ তৈরি করে। মনে রাখবেন যে অলিভ অয়েল, যা প্রধানত একা সম্পৃক্ত অর্থাৎ মনো আনস্যাচুরেটেড, অর্থাৎ এর প্রতিটি অণুর মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়াপ্রবণ একটি দ্বৈত বন্ধন রয়েছে এবং তাই এটি অনেকা সম্পৃক্ত তেলের তুলনায় কম, কিন্তু সম্পৃক্ত চর্বির তুলনায় বেশি মাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়াপ্রবণ। আরও মনে রাখতে হবে যে এখনও এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে অলিভ অয়েলকে সম্পৃক্ত চর্বি থেকে বেশি উপকারী মনে করা যেতে পারে। আর উত্তপ্ত করলে এই বীজ তেলগুলো ভীষণভাবেই দূষণীয় হয়ে যায়। উত্তপ্ত না করলেও, যেমন সালাদের সাথে মিশিয়ে খেলেও, এরা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। এই চিত্রে আখরোট তেল মাত্র কয়েকদিনের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি মাত্রায় দূষণীয় হয় তার ক্রমধারা দেখানো আছে। বিক্রির জন্য দোকানে নেবার আগেই এই তেল খাবার অযোগ্য হয়ে পড়ে। আপনার সালাদের সাথে মেশানো তো অনেক দূরের কথা। আপনাদের আরও মনে রাখতে হবে যে ওমেগা-3 জাতীয় তেলগুলোও অনেকে সম্পৃক্ত হওয়ায় ওমেগা-6 জাতীয় তেল থেকেও বেশি অক্সিজেনের সাথে বিক্রিয়াপ্রবণ। ওমেগা-3 তেলের সাথে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা অক্সিজেনের সাথে বিক্রিয়ার প্রবণতা কমায়, তা মেশালেও এই তেলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 2020 সালে প্রকাশিত এই গবেষণাটির কথাই ধরুন, যেখানে তারা দেখিয়েছেন যে অ্যান্টিঅক্সিডেন্ট মেশানোর পরে এই তেলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করার প্রবণতা কমলেও তা মাত্র কয়েকদিনের মধ্যেই উল্লেখযোগ্য মাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই অস্ট্রেলিয়ান গবেষণায় তারা সবগুলো ব্র্যান্ডের মাছের তেল পরীক্ষা করে তাতে অক্সিজেনের বিক্রিয়ার মাত্রা বিচার করেন। এর মধ্যে 38টি নমুনা এই ইন্ডাস্ট্রির স্বেচ্ছা নির্ধারিত গুণগত মানের যে নিম্ন সীমা তারও নিচে ছিল, আর এই কারণেই হয়তো মাছের তেল নিয়ে যে গবেষণাগুলো করা হয়েছে তাদের অধিকাংশই মাছের তেল খাওয়ার কোনো উপকার দেখতে পায়নি। নির্দিষ্ট করে বললে 18টি গবেষণার মধ্যে 16টিতেই পরিপূরক খাবার হিসেবে মাছের তেল খাওয়ায় কোনো উপকার দেখা যায়নি। অক্সিজেন দাহিত এই তেল খেলে আমাদের দেহে এই দূষণীয় যৌগগুলো ঢুকে পড়বে তা সহজেই অনুধাবন করা যায়। এই তেলগুলো যত বেশি অক্সিজেন দাহিত হবে তাদের মধ্যকার দূষণীয় যৌগগুলো আমাদের দেহ তত বেশি শুষে নেবে, তা মাছের তেল হোক বা বীজের তেল। অর্থবহ তুলনা হতে পারে শুধুমাত্র কম এবং বেশি অক্সিজেন দাহিত তেলের মধ্যে। তবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে এর ফলে তৈরি হওয়া যৌগগুলো যদি আমাদের রক্তের সাথে মিশে যায় তাহলে তারা স্বাস্থ্যের প্রভূত ক্ষতি করে। এটা জানাও গুরুত্বপূর্ণ যে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকোজ থাকলে, যেমনটা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায়, এই তেলগুলোর অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাত্রা বহু গুণে বেড়ে যায়। রক্তে স্বাভাবিক মাত্রায় এবং উচ্চমাত্রায় গ্লুকোজবাহী দুই দল মানুষের মধ্যে তুলনা করে দেখা গেছে যে উচ্চমাত্রায় গ্লুকোজবাহীরা শুধু যে বেশি মাত্রায় অক্সিজেন দহনে উৎপাদিত যৌগগুলো শোষণ করে তাই নয়, বরং এই যৌগগুলো তাদের রক্তে ভেসে বেড়াতে থাকে অনেক দীর্ঘ সময় ধরে। একদিকে 8 ঘন্টা আর অন্যদিকে 3 দিন, প্রায় 9 গুণ সময় বেশি সময়। ফ্রুক্টোজযুক্ত চিনি এবং অক্সিজেন দাহিত তেলের ব্যবহারই অধিকাংশ প্রক্রিয়াজাত খাবারগুলোকে আমাদের মস্তিষ্কের জন্য রীতিমতো বিষাক্ত বানিয়ে ফেলে। প্রায় সব প্রক্রিয়াজাত খাবার এদের একটি বা উভয়কে কাঁচামাল হিসেবে ব্যবহার করে প্রস্তুত করা হয়। আলজেমাস রোগের কারণ হিসেবে প্রক্রিয়াজাত খাবারকে নিঃসন্দেহে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এবারে চলুন মস্তিষ্কের ভেতরে একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি কেন প্রক্রিয়াজাত খাবার মস্তিষ্কের জন্য এত ভয়ঙ্কর। বিটা অ্যামালয়েড প্লাক নামে দলা পাকানো কতগুলো ক্ষতিগ্রস্ত প্রোটিনকে আলজেমাস রোগ চিহ্নিত করতে ব্যবহার করা হয়। এরাই মস্তিষ্কের মূল ক্ষতির কারণ বলে ধরা হয়। পূর্বে শুধুমাত্র রোগীর মৃত্যুর পরেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের মস্তিষ্ক পরীক্ষা করে এই বিটা অ্যামালয়েড প্লাক শনাক্ত করা যেত, কিন্তু এখন জীবিত অবস্থাতেই রোগীর মস্তিষ্কের স্ক্যান ভিত্তিক ছবি তোলার মাধ্যমে তা শনাক্ত করা যায়। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে তোলা ছবিতে একজন আলজেমাস রোগীর বেটা অ্যামালয়েড প্লাক ঠাসা মস্তিষ্কের ছবি দেখতে পাচ্ছেন। বেটা অ্যামালয়েড প্লাক তৈরি হয় যখন অনেকগুলো বেটা অ্যামালয়েড পেপটাইড একত্রে দলা পাকিয়ে যায়। তবে প্রাকৃতিকভাবে কিন্তু এই পেপটাইডগুলো দলা পাকায় না, তাদেরকে গঠনগতভাবে ক্ষতি বা পরিবর্তন করতে হয় প্রথমে, আর এখানেই রয়েছে বীজ তেল এবং চিনির ভূমিকা।
চিনির উপস্থিতিতে এই বেটা অ্যামালয়েড পেপটাইডগুলো চিনির সাথে রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে গ্লাইকেটেড বা চিনি মিশ্রিত হয়ে যায়, আর এই চিনি মিশ্রিত পেপটাইডগুলোর দলা পাকিয়ে যাবার প্রবণতা বেড়ে যায়। অতিমাত্রায় চিনি মিশ্রিত এই পেপটাইডগুলোর দলাকেই বিটা অ্যামালয়েড প্লাক বলা হয়। প্লাক তৈরির এই প্রক্রিয়ার শেষ ধাপটিকে ত্বরান্বিত করে অক্সিজেন দাহিত উদ্ভিজ তেল থেকে পাওয়া অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ। ফলে আলজেমাস রোগের শনাক্তকারী চিহ্ন এই বেটা অ্যামালয়েড প্লাক সারা মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ে। আগেই যেমন বলেছি, আমাদের জিন, বিশেষ করে APOE4 জিনকে আলজেমাস রোগের জন্য দায়ী করা হয়। APOE জিন আমাদের 19তম ক্রোমোজোমে থাকে এবং তিন রকমের APOE জিন সম্পর্কে আমরা জানি, যথা APOE2, APOE3 এবং APOE4। প্রত্যেকে তাদের পিতামাতার কাছ থেকে দুটি করে এই জিন পেয়ে থাকেন। যারা বাবা এবং মা এর কাছ থেকে দুটি APOE4 জিন পান, তাদের মধ্যেই আলজেমাস রোগের প্রাদুর্ভাব দেখা যায়। দুটো APOE4 জিন থাকলে তার আলজেমাস অসুখ হবার ঝুঁকি প্রায় 5 গুণ বেশি। কিন্তু আসল কথা হলো, জিন আমাদের নিয়তির মতো নয়, অর্থাৎ দুটো APOE4 জিন পেলে আপনার ডিমেনশিয়া হবেই এমন কোনো কথা নেই। আমি মনে করি এটা নির্ভর করে বিপাকীয় স্বাস্থ্যের উপর। যারা বিপাকীয় দৃষ্টিতে স্বাস্থ্যবান, তাদের APOE4 জিন থাকলেও আলজেমাস হবার ঝুঁকি নেই। APOE জিন আসলে HDL কোলেস্টেরল অণুর দেয়ালে ব্যবহৃত একটি আমিষ গঠনের নীল নকশা হিসেবে কাজ করে। আবার HDL অণুগুলো মস্তিষ্কে বিটা অ্যামালয়েডের দলা পাকিয়ে যাওয়া প্রতিরোধ করে এবং জমে যাওয়া প্লাক পরিষ্কার করে, মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, HDL মস্তিষ্কের বিটা অ্যামালয়েড প্লাক কমায়। এখন পর্যন্ত মানুষের মধ্যে APOE3 জিনই সবথেকে বেশি দেখা যায়, যদিও APOE4 জিন কম মানুষের মধ্যে থাকলেও সেটাই সবথেকে বেশি প্রচার পায়। APOE4 জিনটি এর স্বকীয় গঠনের কারণে সহজেই ক্ষতিগ্রস্ত হয়। মনে আছে নিশ্চয়ই যে বেটা অ্যামালয়েড পেপটাইড কী করে চিনি এবং বীজ তেল থেকে আসা অক্সিজেন দহনজনিত চাপে ক্ষতিগ্রস্ত হয়। APOE প্রোটিনও ঠিক একই উপায়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর APOE4 প্রোটিনই তার আণবিক গঠনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই গবেষণাটি থেকে এই বিষয়ে আমাদের সামনে পরিষ্কার প্রমাণ রয়েছে যে অতিমাত্রায় চিনি APOE3 এবং APOE4 উভয়কেই ক্ষতি করে, কিন্তু APOE4 অন্যটির তুলনায় প্রায় 3 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথাটি একবার ভালো করে ভেবে দেখুন। আপনার যদি APOE4 জিন থাকে এবং আপনি যদি বিপাকীয়ভাবে সুস্থ না হন, তাহলে আপনার মস্তিষ্কে HDL কণাগুলো, যাদের কাজ হচ্ছে জমে যাওয়া ক্ষতিকর আমিষগুলোকে পরিষ্কার করা, তারা ঠিকভাবে তাদের কাজ করতে পারে না। চিনিজনিত ক্ষতির এই প্রবণতাকেই APOE4 জিন বাহিরা যদি বিপাকীয়ভাবে অসুস্থ হন, তাহলে তাদের আলজেমার্স হবার সম্ভাবনা প্রায় 5 গুণ বেড়ে যায়। 60 ঊর্ধ্ব বয়সের লোকদের প্রায় 98% যেখানে বিপাকীয়ভাবে সুস্থ নয়, সেখানে বুঝতেই পারছেন কেন APOE4 জিন থাকাটা কোনো সুখের খবর নয়। বয়সকালে আপনি যদি বিপাকীয়ভাবে সুস্থ হন, তাহলে হয়তো APOE4 জিন থাকাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মস্তিষ্কে অতি চিনি মিশ্রিত এই বর্জ্যগুলো বিপাকীয় অসুস্থতার একটি লক্ষণ। তাছাড়া চিনি বা অক্সিডেশনের প্রভাবে HDL ক্ষতিগ্রস্ত হলে তার অন্য আরও ক্ষতিকর প্রভাবও রয়েছে। এখানে দেখানো গবেষণাটি সুস্থ এবং অসুস্থ HDL কণার মধ্যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ 9 নামের একটি এনজাইমের সক্রিয়তা পরীক্ষা করে। এই গবেষণায় পরিষ্কার দেখা যায় যে HDL ক্ষতিগ্রস্ত হলে তার মধ্যে এনজাইমটির সক্রিয়তা নাটকীয়ভাবে বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়াটা খারাপ, তার কারণ এই এনজাইমকে ব্লাড ব্রেইন ব্যারিয়ার, যেটা মস্তিষ্ক এবং রক্তের মধ্যে একটা দেয়াল, এর কাজে বাধা সৃষ্টি করে। এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কাজ হলো রক্ত থেকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোকে মস্তিষ্কের কাছে পৌঁছে দেওয়া এবং মস্তিষ্ক থেকে বর্জ্য পদার্থগুলোকে বার করে রক্তের মধ্যে ঠেলে দিয়ে মস্তিষ্ককে পরিচ্ছন্ন রাখা। আর আলজেমাস রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারের সঠিকভাবে কাজ না করা। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি গত বছর অর্থাৎ 2020 সালে নেচার ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখানো হয়। এতে পরিষ্কার দেখানো হয় যে APOE4 জিন বাহিদের ক্ষতিগ্রস্ত HDL থেকে অতিরিক্ত ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ 9 এনজাইমের কারণে তাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কার্যক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে। তাহলে সূত্রটি হলো যে APOE4 জিন যাদের আছে, তাদের HDL কণা সহজে ক্ষতিগ্রস্ত হয়, যা অ্যামালয়েড প্লাক পরিষ্কার করতে ব্যর্থ হয় এবং যা ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কাজে ব্যাঘাত ঘটায়। সুতরাং এর থেকে দাবি করা যায় যে উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত খাবার তাদের মধ্যকার বীজ তেল এবং চিনির কারণে ডিমেনশিয়া রোগ ঘটাতে পারে। কিন্তু যারা এখন ডিমেনশিয়ায় ভুগছেন, তাদের জন্য কিটোজেনিক খাদ্য অভ্যাস উপকারী এমন কোনো প্রমাণ আছে কি? জবাবে বলবো যে যথেষ্ট শক্তিশালী প্রমাণ রয়েছে এই দাবির পক্ষে। উচ্চমাত্রায় প্রচলিত শর্করা প্রধান খাদ্যাভ্যাসে অভ্যস্ত একজনের মস্তিষ্কের এই স্ক্যানটিতে তার মস্তিষ্কে কিটোনের ব্যবহারের মাত্রা দেখানো আছে, আর দ্বিতীয় চিত্রে
আছে কিটোজেনিক খাদ্য অভ্যাস করার পরে সেই মস্তিষ্কে কিটোন ব্যবহারের মাত্রা, যা পূর্বের চিত্রের তুলনায় অনেক বেশি। আর এই বিষয়টি আলজাইমার্স রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা এটি মস্তিষ্কের সব অংশের শক্তি সরবরাহের বাধাকে দূর করে। ব্যাপার হচ্ছে, আলজাইমার্স আক্রান্ত মস্তিষ্ক ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শক্তি তৈরি করার উদ্দেশ্যে রক্তের গ্লুকোজকে পুরো মস্তিষ্কময় সুস্থ মস্তিষ্কের মতন কার্যকরীভাবে ব্যবহার করতে পারে না। এই অবস্থায় মস্তিষ্কের বিশাল অংশ শক্তির অভাবে ভোগে এবং স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। আলজাইমার্স রোগে আক্রান্ত একজনের মস্তিষ্কের দুটো ছবি দেখুন। বাঁ দিকে দেখানো আছে গ্লুকোজ থেকে শক্তি সরবরাহের অবস্থা, তার সাথে তুলনা করুন ডান দিকের চিত্র যেখানে কিটোন থেকে শক্তি সরবরাহের অবস্থা দেখানো আছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে কিটোন পেয়ে পুরো মস্তিষ্ক যেন সক্রিয় হয়ে উঠেছে। এই জন্যেই আমি মাঝে মাঝেই শুনতে পাই যে কিটোসিস অবস্থায় রোগী কেমন যেন জীবন্ত হয়ে ওঠেন। অতি সীমিত শর্করাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করলে দেখা যায় যে আক্ষরিক অর্থেই ইনসুলিন বধির মস্তিষ্ক আবার কাজ করতে শুরু করে। কিটোজেনিক খাদ্য অভ্যাস শুরু করার ঠিক আগে করা স্ক্যান থেকে একজন বয়স্ক রোগীর মস্তিষ্কের অবস্থা দেখুন। এবার দেখুন কিটোজেনিক খাদ্য অভ্যাস চলাকালীন সময়ে তার মস্তিষ্কের অবস্থা। একে তুলনা করুন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রদত্ত খাদ্য অভ্যাস থেকে পাওয়া ফলের সাথে, বিন্দুমাত্র উপকার নেই। সন্দেহাতীতভাবেই সীমিত চর্বিযুক্ত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ডায়েটের তুলনায় কিটোজেনিক খাদ্য অভ্যাস অনেক গুণে ভালো। নেচার ম্যাগাজিনে প্রকাশিত সাম্প্রতিক এই গবেষণা দেখিয়েছে যে আলজাইমার্স আক্রান্ত মস্তিষ্কের কোষগুলো শুধু যে কম গ্লুকোজ ব্যবহার করে তাই নয়, বরং তারা সেই অপ্রতুল শক্তিকেও কার্যকারীভাবে ব্যবহার করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন যে আলজাইমার্স আক্রান্ত মস্তিষ্কের কোষগুলো বিশ্রামের সময়েও অধিক পরিশ্রম করছে, সাথে শক্তির অপচয়ও করছে এবং অক্সিডেটিভ চাপ বাড়িয়ে দিচ্ছে। কিটোজেনিক খাদ্য অভ্যাস যে শুধু মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ক্ষয় রোধ করে তাই নয়, বরং এই গবেষণায় দেখা গিয়েছে যে ক্ষয়ে যাওয়া মস্তিষ্ককে সারিয়ে তুলতেও এই সীমিত শর্করা ভিত্তিক এই খাদ্য অভ্যাস সক্ষম। পরীক্ষামূলকভাবে একদল মানুষকে এক সপ্তাহ প্রচলিত খাবার খাইয়ে তাদের মস্তিষ্কের ক্ষয়ের পরিমাণ একটি স্ক্যানের মাধ্যমে পরিমাপ করা হয়। তারপরে সেই একই দলকে এক সপ্তাহ কিটো ডায়েট করিয়ে আবার মস্তিষ্ক স্ক্যান করে আবার মস্তিষ্কের ক্ষয়ের পরিমাণ পরিমাপ করে তুলনা করে দেখা যায় যে এক সপ্তাহ কিটোজেনিক খাবার খাওয়ার পরে তাদের মস্তিষ্কের ক্ষতি অনেক কম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেভাবেই বিচার করি না কেন, ডিমেনশিয়া রোগের ক্ষেত্রে খাদ্যের একটি বিশাল ভূমিকা রয়েছে। আর চিনি এবং বীজ তেল মুক্ত খাদ্য অভ্যাস ডিমেনশিয়া প্রতিরোধ করতে পারে এবং কিটোজেনিক খাদ্য অভ্যাস ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে রোগীকে সুস্থতর করে তুলতে পারে। অন্যদিকে এমন কোনো প্রমাণই নেই যা দাবি করতে পারে যে ডিমেনশিয়া হবার ঝুঁকি বেশি যাদের, যেমন যাদের APOE4 জিন রয়েছে, তারা সম্পৃক্ত চর্বি না খেলে উপকার পাবেন। বরং গবেষণা ইঙ্গিত করছে ঠিক তার উল্টো দিকে। যেহেতু ডিমেনশিয়াকে তৃতীয় ধরনের ডায়াবেটিস বলা হয়, যা নিশ্চিতভাবেই মস্তিষ্কের বিপাক বিভ্রাটজনিত অসুখ, এই রোগ সারিয়ে তুলতে স্ট্যাটিন ব্যবহারের উপদেশ, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ দুরূহ করে তোলে, তাকে অবশ্যই প্রশ্ন করে যাচাই করে নিতে হবে। শেষ কথা হচ্ছে, ডিমেনশিয়া জীবনধারার সাথে সম্পৃক্ত একটি অসুখ এবং জেনেটিক্সের উপর নির্ভরশীল নয়। তাই আপনার APOE4 জিন রয়েছে কি না সে নিয়ে দুর্ভাবনা করার পরিবর্তে আপনার উপকার অনেক বেশি হবে যদি আপনি নিশ্চিত করেন যে আপনি উপকারী খাবার খাচ্ছেন, ভালো করে ঘুমোচ্ছেন এবং ভালো করে ব্যায়াম করছেন। ধন্যবাদ।